কি কয়ে স্টার্ট করুন বুঝতেছে না, গুড মর্নিং কমু না কি কমু, কারণ সকাল করিতে সকাল না রাত 3টা বাজে, যেহেতু আমরা সকালবেলা বাইরে যাবো সেহেতু একটু রান্নাবান্না করে নিতে আসি কি না কি কলকাতা পর্যন্ত অ্যাটলিস্ট যাতে খাওয়া যায়। এখানে করতেছি শুটকি চাটনি জল ছাড়া, যাতে এটা 4-5 দিন থাকবো খাইতে পারি, যদি খাওয়া খারাপ হয় ভাত থাকলে শুটকি চাটনি অ্যাটলিস্ট বা রুটি থাকলে যাতে খাইতে পারি। তো এখানে পেঁয়াজগুলারে লবণ দিয়ে মাইকে রাখছি, এগুলোর জন্য হয়েছে একটু বেশি করে তেল দিয়ে দিয়ে দিছি, দিয়ে ভাজতে আসি। আর সবাই এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়া আর শুকনো শুটকি দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো জল ছাড়া, স্টিম কমাই দিয়ে। এটা রান্না করতে অনেকটা টাইম লাগে যেহেতু জল ছাড়া মজা লাগে তার লেগে। তো দেখতে থাকো সব কিছু শেয়ার করুন, আমরা আজকে বাইরে মুখে দানাতার উদ্দেশ্যে, আমরা হচ্ছে মালদা ট্রেন, মালদা থেকে দিল্লি ট্রেন। তো আজকে তো রওনা দিমু, আজকে বলতে কালকে সকালবেলা রওনা দিমু, 8:10 ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ওর সাথে দিয়ে গিয়ে সেটা পোষাম। এখানে নুন দিয়ে দিছি আর দিয়ে দিমু হলুদ গুঁড়া আর মরিচা গুঁড়া, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা করলে কোনো জায়গায় ট্রাভেলিংয়ে যাইলে অনেকদিন থাকবো, শুকনো শুকনো করে করলে জল ছাড়া খাইতে পারবো, কারণ ট্রাভেলিংয়ে কি বাড়িলে তো সবচেয়ে বেশি কষ্ট খাওয়ার, গুণটা যেমনি সেমনি ম্যানেজ করা যাও কিন্তু খাওয়াটা তো মন মতো না হলে শরীরটা দুর্বল হয়ে যাবে। লিখে শুটকি চাটনিটা খাইলে বেশি দিয়ে শুইব, তারপরে মনে করো ডাল আর একটু ভাত নিতে পারলে শুটকি চাটনিটা খাওয়া যাবো, এই উদ্দেশ্যে শুটকি চাটনিটা করা। তো এখানে অ্যাড করে দিয়েছে মরিচা গুঁড়া, মরিচা গুঁড়া অ্যাড করে দিয়েছে, এটা ভাজতে থাকুন যতক্ষণ না এটা থেকে একদম একটা ফুরা ফুরা ভাব আইব, ততক্ষণ এটা ভাজুন। ফুরা ফুরা ভাব আইলে এটা রেডি, না লাগে এই যে করিয়ার মধ্যে ফুরা বিছাই দিছি। তো এটা মানে একটু ফুরা ফুরা লাগিয়ে আইতে আছে, এটা উল্টে উল্টে দিতে আসি, উল্টে উল্টে দিয়ে সেটা ভাজুন, ভাজছে সেটা দিয়ে ঠান্ডা করুন, ঠান্ডা করে একটা কোটার মধ্যে ঢুকাইলুম। তো রেডি, এবার এখানে কুকারে ডাল সিটি দিয়ে রাখছি, ডালটা তেল দেবো আর এখানে ডিম সিদ্ধ করে নামাইছি, এখন সয়াবিন তরকারি রেডি করে রাখছি। এখন রান্না হইব ডাল, সয়াবিনের তরকারি আর ডিম পেঁয়াজি আর শুকির চাটনিটা, আর আমার পিস্তো তো বন্ধু যাবো, হ্যাঁ করবো ভাত রুটি আর কী কী করে সরে সেটা দেখাবো তোমরা। এই সয়াবিন তরকারি হয়ে যেতে আছে, রান্না বান্না মোটামুটি কমপ্লিটের পথে, এখন ঘুরে বাজে 4:30, সবাই ঘুমান বাড়িতে, আমি একটু স্নান ফান করে পূজা টুজা দিয়ে রেডি হয়ে যাই। তো স্নান টান করে পূজা টুজা দিয়ে রেডি, আমরা পিস্তো তো ভাই আয়ে হচ্ছে, এই যে ভাই তো ছেলের মনটা খারাপ, বইয়ের হচ্ছে মনটা খারাপ করে ছেলের তো হাজবেন্ডও যেত না, তো মোবাইলটা দিয়ে দিচ্ছে আর বাবা, এই যে তৃষা তৃষারও মনটা খারাপ করে দিদি যাই পোকা পূজাতে। তো আমরা বাইরে যেতেছি, আইবছি স্টেশনে, যে এই যে পিস্তো বোন বিপাশা তার হাজবেন্ড তার ভাই সবাই আছে, এখানে ওয়েট করতেছে আমরা ট্রেনের লেগে। 10-15 মিনিট ওয়েটের পরে আমরা সেই কাঙ্ক্ষিত সময়ে আইলো, ট্রেন ঢুকছে স্টেশনে, পিছাইতে আছে। তো আমরা ট্রেন যখন স্টে হইব গিয়ে সেটা উঠুন, তাড়াহুড়ো কিচ্ছু নেই, অনেকটা 10-15 মিনিট টাইম আছে হাতে। একটু সেটা এই যে বইছি বদ্ধ ভাই, এই যে বিপাশার ভাই সৌরভ, আমারও পিস্তত ভাই। তো আমরা ছাড়া দিছে ট্রেন কলকাতার উদ্দেশ্যে, মালদার গিয়া নামু, গড়িতে বাজে 8:10-15 ছাড়ছে ট্রেন, আস্তে আস্তে স্টেশন থেকে বাইরে যেতেছে। তো সেখান থেকে তো তাক গাইতেছে, আনন্দও লাগতেছে মনের মধ্যে, আবার ছেলে লেগে একটু কষ্টও লাগতেছে, ঢুকে গেছে ট্রেন টানেলের মধ্যে, বরমুড়া টানেলে কইতে কইতে আইফসে এতটুকু রাস্তা। তো আইফসি আমরা তেলিয়ামুড়ার কাছাকাছি, আই সেটা রেলার দাঁড়াইতো না, আর দাঁড়াইবে আম বাসা, এই যে পাহাড় পর্বতের মধ্যে দিয়া সব কিছুর মধ্যে দিয়ে দেখাচ্ছি আমরা। তো ট্রেন কাছাকাছি আইতে আইতে আম বাসাও একটু দাঁড়াইছিল, ছাড়া দিছে ট্রেন আম বাসার থেকেও, সবাই বইবে গল্প করতে আসছে আর কি করুম, বিপাশা দিছে বইরা ঘুম, যেহেতু ভোররাত্রে উঠছে রান্নাবান্না করছে সেহেতু আলস্য লাগছে, তারপরে ভাত খাই আইছে একটু, তো ঘুম দিছে। এই যে আমরা খাওয়া, আর এখানে সিরা ভাজি আছে, কেক আছে, বিস্কিট আছে, এখানে মুড়ি আছে, সিরা আছে, চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কার তেল সব নিয়ে আইছি ট্রেনের মধ্যে খাওয়ার লাগে। তো অনেকক্ষণ ঘুমাই টুমাইয়া দেখো, এই যে নদী, এটা হচ্ছে এই যে হাফলংয়ে যে গত বছর ভাঙছিল ব্রিজ, রেল ব্রিজটা, এই নদীটা তাণ্ডবে। তো নদীটা একটু উঠাই লেছি, সাইডের ভিউটা অনেকই সুন্দর লাগতেছে ট্রেনের থেকে। তো আমরা এফাকে টিফিন টিফিন করে লাইছি, রুটি আর সয়াবিন তরকারিটা খাইছি,
এরপরে দিয়া খাইয়ে টাইয়ে যেমন আবার সবাই ওয়েট করতেছে। আমরা আসিল স্লিপার কাছে টিকিট, আমরা থিয়েটার এসে চাইছি কিন্তু পাইছি না। স্লিপার কাছে থাকার পরে আমরা রেডি হয়ে গেছে আর এসি কনফার্ম টিকিট হয়েছে। বেলা বাজে এখন 4টা, খাইতে বসি আমরা, খাইয়ে টাইয়ে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। একটু হাফ লঙ্গায় রেল দাঁড়াইছে, একটু নামিয়ে ছবি টুবি তুলছি বা একটু ভিডিও টিডিও করছি। পিছনে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো এরপরে দিয়া তারা বনাবার ট্রেন্স আছে, এবার পুরুষরা খাইতেছে সন্ধ্যাবেলার টিফিনে দিয়া সিরা ভাজি আর সানাসুর পেঁয়াজ টেয়াজ দিয়ে খাওয়া হইতেছে। আর লিকার চা ঘুমাই টুমাই গেছে। তো সকালবেলা আবার সবাই উঠছে, একটা দিন শেষ আজকে, এটা হইলো পরের দিনের। তো ট্রেন যাইতেছে, এটা যাই মালদা দাঁড়াইবো, আমরা মালদা সবাই নামুন, নামিয়ে ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া দাওয়া করুম। খাওয়া দাওয়া স্নান টান কইরা বিভাষা করতেছে, মালদার পূজাটি একটু দেখবো যদি সম্ভব হয় শেয়ার করুম। এই যে কত যে টানেলের ভিতর দিয়ে ট্রেন গেলো ত্রিপুরার থেকে মালদা আইতে। আমরা মালদা স্টেশনে আমরা বিস্তার পাটি রাখকে আমরা এই যে ভাত খাওয়ানোর লেগে এখানে সবাই ওয়েট করতেছে খাওয়ার লেগে। এই যে বিপাশা আমি তো দিবো কিন্তু ওয়েট করতেছে খাওয়ার দেওয়ার কাছে ওয়েটিং রুম হয়ে আছে এনে কিন্তু রেমিশ খাইবো। এই যে তন্ময় আর একটা ভাই ব্রেকে রাখছে দিয়ে দিছে খাওয়ান। নিরামিষের আইটেম পটল পোস্ত আছে, আলু ভাজি আছে, পটল ভাজি আছে, পটল না ভেন্ডি ভাজি আছে, উচ্ছে ভাজি আছে, একটা নিরামিষ সবজি আছে, পটল আলু একটা ডাল আছে, অনেক টেস্ট হয়েছে। মানে এমন নিরামিষ যদি খাই মাসকে মাস খাইতে পারবো, এমন নিরামিষ কোনো আমিষ খাওয়ার কোনো তারাই থাকতো না, এত স্বাদ। তো খাইয়েটাই আমরা বসে খাইতাম, আমার পিস্তত ভাই আছে, আমরা খাইয়া আমি আবার দুবাই আগে তাদের খেলতেছি, খাই আমরা রুমে যাবো, আমি লাগাজের কাছে থাকুন আর আমার পিস্তত বাইরে আইসে খাইবে। বিপাশে তো ব্যস্ত ছবি তুলতে আমরা স্টার্ট করে দিয়েছি আমরা খাওয়া। এসে আমরা থালিটা আসিল কাঁচা লঙ্কা লেবু আর আসলে তো খাইটে আইতে সময় একটা ছবি টবি তুলছি। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর পরে দিয়া আজকে যদি পারি মালদার পূজাটি শেয়ার করুন। এরপরে রাত্রে হয়েছে মালদা টু দিল্লি, কালকে সারাদিন সারা রাত থেকে পরশুদিন সকালে দিল্লি নামুন, ওইটাও পারলে শেয়ার করুন। ভালো থাকবে সবাই, সাবধানে পূজারা কাটাবে, টাটা বাই।